আর প্যানজি এখনও ফুরছে, ওই জন্য আমি ওকে নাভিয়ে রেখেছি, কারণ এখন উপরের দিকে প্রচণ্ড রোদ্দুর আছে। তো যতটা মানে ফুটা ফোটানো যায়, মানে এটা তো মানে হাড়ে গোড়ে ফুটেছিল, এবার কী করবো, এখন তো শীতকাল শেষের দিকে, এবার তো বিদায় জানাতেই হবে। তো যেগুলো মোটামুটি এখনও বেঁচে আছে, তো সেগুলোকে আমি এখনও বাঁচানোর চেষ্টায় আছি, দেখি কী হয়। আর যদি বলেন যে কোনো কেমিক্যাল খাবার, তাহলে একমাত্র 1919 স্প্রে, সেটা আপনি সপ্তাহে একবারও করতে পারেন, আপনি মাসে দুবারও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা কেমিক্যাল আপনার গাছকে দিতে চাইছেন। আর রইল এই জবা গাছগুলো, জবা গাছগুলো যেগুলো কাটিং থেকে করেছিলাম, আমি বলেছিলাম একটা বিবেকানন্দ জবার থোকা, তো সমস্যা এখন হলো এখন চড়ুই পাখি আর কাঠবিড়ালির উৎপাত খুব বেড়েছে, গরম পড়েছে খুব বেড়েছে, তো পাতা ভাতা সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে, কুঁড়িও খেয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখুন এটারও কুঁড়ি খেয়ে নিয়েছে, এটাতে সেম ওরকম একটা কুঁড়ি ছিল, খাওয়া হয়ে গেছে বাবুদের, তো কিছু করার নেই। এই কোশ্চেনটা অনেকে করেন যে আমরা কী করে বাঁচাবো গাছকে, কারণ ম্যাক্সিমাম সময় গাছের কুঁড়ি খেয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা প্রাকৃতিক ন্যাচারাল ব্যাপার, বাঁচানোটা খুবই কঠিন, মানে বোঝা যায় না, জানেন তো কী বলো বলুন তো। কাঠবিড়ালি আর চড়ুই পাখিকে তো বিষ দিয়ে মারতে পারি না, এটা মানে একদম অপরাধ হয়ে যাবে, কিন্তু তাদের খাচ্ছে খাচ্ছে খাক, চারটে খেলে চারটে ফুল ফুটে, তার মধ্যে দুটো ওরা খায় আমার দুটো ফোটে, তো কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে, আদার্স কোনো উপায় নেই। আর না হলে মশারি দিয়ে ঢেকে রাখতে হবে, আর এখানে মশারি দিয়ে ঢাকার কোনো জায়গা নেই, কারণ এটা আমার বারান্দা। অ্যাডেনিয়াম ফোটা শুরু হয়ে গেছে, দেখুন অ্যাডেনিয়াম এগুলোও ফুটছে, লালটা তো সারা বছর ফুটেছে, লালটা এই লালটা সারা বছর ফুটেছে, এখনো পর্যন্ত ক্ষান্ত হয়নি, এখনও ফুটে যাচ্ছে, কুঁড়ি দিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এর মুখের কাজটায় প্রবলেম হয়েছে, এর ফুলটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে কেটে দেবো, এখান থেকে কেন আমি এখান থেকেই কেটে দেবো, কারণ এর মুখের কাজটায় মিলিবাগের একটু উপদ্রব হয়েছে, তো কিছু করার নেই, ওখানটা কাটতে হবে, আবার নতুন করে কুঁড়ি চলে এসেছে, দেখুন কী কাটবো, কুঁড়িগুলো কাটতেও তো মায়া লাগে। তো যাই হোক, সমস্ত গাছকে রিপোর্ট করেছি, কাটিংও করেছি, কিন্তু কিছু কিছু গাছ আছে, যেমন এই তিনটে গাছকে কাটতে একটু মায়া লেগেছে, কারণ এই গাছটা সারা বছর, তিনটে গাছ সারা বছর ফুল দিয়েছে এরকমই হাড়ে গড়ে। আর ছোটো ছোটো বেবি অ্যাডেনিয়ামগুলো, এইগুলো তো কাপেই বসানো আছে, কোনো অসুবিধা নেই, এগুলো এখনও বড়ো হবে, আর একটু বড়ো হোক তারপর দেবো। আর যেগুলো বড়ো হয়ে গেছে সেগুলোকে টবে শিফট করেছি। আর এটা হলো থোকা জবাটার, থোকা জবা ফুটেছিল, কালকে ফুটেছিল, আজকে শেষ হয়েছে। আর রইল জবা গাছের বীজ, বীজ এই দেখুন, এটা আমি বলে দিচ্ছি, এই বীজকে, বীজের মুখে যখন এই ফুলটা এরকম ঝুলবে, এটাকে টেনে বের করবেন না, এটাকে একদম টানবেন না, কারণ এটাকে যদি টেনে নিয়েছেন, টেনে বের করে নিয়েছেন ফুলটা, তাহলে কিন্তু এই বীজটা কিন্তু ইয়েলো হয়ে, কিন্তু হলুদ হয়ে কিন্তু ঝরে যাবে, কারণ দেখুন এখানে ম্যাক্সিমাম ফুল শুকিয়ে আছে, এই শুকনো ফুলগুলো কিন্তু আছেই, যদি আপনার বীজটা না ধরে তাহলে কিন্তু ফুলটা এ অনেক আগে এরকম অবস্থা ঝরে পড়ে যাবে। এ ঝরছে না তার মানে কিন্তু এর ভেতরেও বীজ ধরছে, তো কখনো ভুল করে হলেও এই যে শুকনো ফুলটাকে একে টেনে খুলবে না, দেখবেন টানতে গেলে আপনার কাছে আটকাবে এটা কোথাও একটা, এটাকে টেনে কিন্তু খুলবেন না। তো জাস্ট বীজ সম্বন্ধে এটাই আইডিয়া, আলাদা কিছু নয়, আদৌ এই বীজগুলো আমারই বা থাকবে কি না, কতটা থাকবে কি থাকবে না সেটা আমি নিজেও জানি না, ট্রাই করছি জাস্ট আপনাদের সাথে শেয়ারও করছি। এখানে তো নতুন যে জবা গাছগুলো আছে সেগুলোকে এনেছি, এবার দেখি কী হয়, পটিংও করেছি, মোটামুটি এক মাস দেড় মাস হয়ে গেছে বলে নতুন টবে দিয়েছি, নর্মাল যেরকমভাবে জবা গাছের কেয়ার বলা আছে সে সেমভাবেই করা আছে, আলাদা করে বলবো না, কারণ যেভাবে আগের ভিডিওগুলো করেছি সেমভাবেই কিন্তু মাটি তৈরি করা আছে, এবং এটা 8 ইঞ্চির একটা টবে বসিয়েছি, দেখি কী হয়, মোটামুটি তো এখনও ঠিকঠাক আছে। আর এখানে নারায়ণী ফুল, নারায়ণী ফুলের রিপোর্টিং আমি দেখিয়েছি, আর নতুন করে দেখানোর কিছু নেই। প্লুমেরিয়া আবার নতুন করে ডালপালা দিচ্ছে, আবার নতুন করে কুঁড়ি এসছে, এই দেখুন এখন আগের বছরের কুঁড়িটাই এখনও শেষ হয়নি, আবার নতুন করে কুঁড়ি দিয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের, আমার খুব ভালো লাগে এই গাছটা। আর ম্যান্ডেভিলা এখনও আছে, ম্যান্ডেভিলা আশা করছি এবার আস্তে আস্তে ফুল দেবে, আশা করছি, এবার জানি না, ম্যান্ডেভিলা এখনও রানিং চলছে। আর সাদা জবা এটা, আর এটা তো রানি কালারের জবা, দুটো গাছই এখন মোটামুটি রিপোর্ট করার পর এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর বলেইছিলাম প্লুমেরিয়ার একটা গাছ আমার কাছে থাকবে, বাকিগুলো থাকবে না, তো একটা গাছ আছে, একটা গাছকে নিয়ে এসেছি, নতুন পটে বসিয়ে নিয়ে এসেছি, এবার সেও থাকবে। এটা স্নেক প্ল্যান্ট, এও এখানেই থাকে, এখানে খুব একটা বেশি রোদ্দুর, এর ছাওয়াতে থাকলে আসবে না, আবার একে আবার একদম ইনডোরে রাখলেও কিন্তু বাঁচে না, এই এক সমস্যা এই গাছের। ইনডোর প্ল্যান্ট নিয়ে আমি একটা পরে ভিডিও করব, কিন্তু এই সমস্যাটা কিন্তু সমস্ত গাছের আছে, যে
এই এই যে স্নেক প্ল্যান্টটা, যেটা আপনি যদি ভাবেন যে এসি রুমের ভেতরে রাখবেন বা একদম প্রপার ইনডোরে রাখবেন, যেখানে মোটামুটি মানে এমনি দিনের আলো আসে কিন্তু কোনো রোদ্দুর ফোদ্দুর আসে না, কোনো তাপ আসে না, তাহলেও কিন্তু হয় না। মরে মরে যাচ্ছিল, তাও আমি এখানে নিয়ে এসে দেখেছি যখন, তারপর থেকে বাবু ঠিক আছেন। ভেতরে ছিল, ইনডোরে ছিল, তাতেও মরে যাচ্ছিলো। দেখুন এরকম ফাঙ্গাল ইস্যু হচ্ছিল, এই ফাঙ্গাল ইস্যুটা হবে। তো এইটার সম্বন্ধে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, বেকার মিথ্যে কথা বলে লাভ নেই। নতুন করেছি, এক পিসি করেছি, শখে করেছিলাম, ভেবেছিলাম ইনডোরে রাখবো, হচ্ছে না, সত্যি কথা বলছি হচ্ছে না। আমার ইনডোরে এত রোদ্দুর এত আলো আছে তারপরেও হচ্ছে না, তো যাদের আলো ঢোকে না তাদের কী হবে আমি সেটা জানি না। আর এইটা গুটি কলম থেকে করা পিঙ্ক কালারে, এটার ফুল ফুটলে আমি দেখাবো। আর দেখিয়েও ছিলাম আগে একটা ছোট্ট করে শর্ট ভিডিওতে, তাও এটা বাদ দিতে বসিয়েছি এই জায়গাটায়। কিছু কিছু গাছের জন্য কিন্তু প্রপার আপনার খটখটে রোদ্দুরের দরকার পড়ে না, এর মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা প্রপার সানলাইট পায়, তারপরে শেডি সানলাইট পায়, হালকা হয়তো গাছের থ্রু দিয়ে এলো, তো তাতে এর চলে যায়। অ্যাডেনিয়াম দেখি কী হয়, কেটে কুটে তো বসিয়েছি, এবার আগে কী হবে জানি না। মোটামুটি আপাতত এই কনসেপ্টে আছে, একে কেটে দিয়েছিলাম, এ আবার নতুন করে পাতা ছেড়েছে। তো এটা পিঙ্ক কালারটা, যেটা পিঙ্ক যে অ্যাডেনিয়ামটা দেখাই, যারা দেখেন প্রত্যেক সময় আমার ভিডিও তারা দেখলেই গাছ চিনতে পারবেন যে কোন গাছটা কী। বছরের পর বছর একই গাছ দেখাই, আর চ্যানেলটার করেছি এই জন্য যে গাছের এত দাম যে প্রত্যেক বছর যাতে গাছ কিনতে না হয় এবং বছরের পর বছর গাছটাকে আপনি জীবিত রাখতে পারেন, তো সেটাই কিন্তু মেন মোটো, আর কিচ্ছু নয় এই চ্যানেলটার। আর এটা সাদা, এটা সাদা, এটাকেও কাটিং করেছি, দেখি কী হয়। আর যেগুলো পটে বসেছি সেগুলো তো আকারে একটু বড় হয়ে গেছে, এগুলো নেক্সট বছর ফুল দিয়ে দেবে, নেক্সট বছর কেন এই বছরও দিতে পারে, দেখি এদেরও চলছে রানিং। আর জবা হ্যাঙ্গিংয়ে যেরকম আছে সেরকমই, এখন একটুখানি ঝলসেছে, দুম করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ছিল এখন আবার গরম হয়ে গেছে। এই অ্যাকচুয়ালি কিন্তু শীতকালে সবথেকে বেশি ভালো ফুল দেয়, এই গরমকালে যে বিশাল ফুল দেয় সেটা বলবো না, হালে কালে হয়তো একটা দুটো দেয়, এবার আস্তে আস্তে ফুলের প্যাটার্ন চেঞ্জ হবে, হয়তো ছোটো হলেও বা কালারটা তো আরও হালকা হয়ে গেল, এই ব্যাপারটা হয়, শীতকালে বেশি ভালো ফুল দেয়। আর রইল পিস লিলি, পিস লিলিও এখানে আছে, এটা নিয়ে আলাদা করে আবার একটা ভিডিও করে দেবো, কারণ এটার সম্বন্ধে আমারও কিছু বলার আছে, কারণ এটা নিয়েও অনেকে অনেক প্রবলেমে ভুগেছেন। আর এদিকে হলো কাগজ ফুলের গাছ সাদাটা, যেটা দেখিয়েছিলাম আগের বছরে বারান্দায়, কুঁড়ি চলে এসছে, এ দেখুন কুঁড়ি কিন্তু চলে এসছে। আর এদিকে কলকে ফোটা শুরু হয়ে গেছে, গরম পড়ার সঙ্গে সঙ্গে ওদের দেখা মিলে পেয়ে গেছি অলরেডি, তো এখনও পর্যন্ত 4 বছর হয়ে গেল, ওই টবেই আছে, ওই মাটিতেই আছে, আর ওইভাবেই ও কন্টিনিউয়াস ফুল দিয়ে দিচ্ছে, আমি এখনও কাটিনি। হালে আজকে আমি দুটো ডাল কেটেছি, খুব পরিমাণে মিলিবাগ হয়েছিল, তার জন্য দুটো ডাল কাটতে বাধ্য হয়েছি, তাও ওই কাণ্ডটার এই কাণ্ডটার মুখে আপনার পাতা বেরোচ্ছে, তাই জন্য পুরোটা কাটতে পারিনি। আর শীতকালীন গাছ সেবার টাটা বাই বাই, তাও কিছুটা আছে তাই রেখেছি, বাকিগুলো এবার খুলে নাবি দেবো, নাবি নিয়ে জিনিয়া বা অন্য কিছু করবো, দেখি কী করা যায়, যেটাই মনে হবে হ্যাঙ্গিংয়ে করা যাবে সেটা করবো। তো মোটামুটি যা ছিল ওভারভিউ টোটালটা দিয়েছি, আর আদার্স করে আর কিছু নেই। ওদিকে ব্রহ্মকমলের গাছ আছে, ওদিকে রুয়েলিয়ার পিঙ্কটা আছে, আর চন্দ্রমল্লিকার একটা রেখেছি কাটিং করার জন্য, আর এক্সট্রা করে আর কিছু নেই। ওভারভিউটা দেখাতে খুব ভালো লাগে, আর অনেকে দেখতেও খুব পছন্দ করেন, ওই জন্য বারবার রিকোয়েস্ট করেন যে একটা ওভারভিউ অন্তত দাও, এইটাকে এখনও নামাতে পারিনি, এরও একবার শেষের পর্যায়ে, আর নেই কিছু, মানে জল দিয়েও আর সামলাতে পারছি না, এত রোদ্দুর যে এদেরকে নামিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, শেষ হয়ে গেছে, এবার আবার পরের বছর দেখা পাবো, এবছর আর হবে না কিছু। আর প্লুমেরিয়া আবার নতুন করে হচ্ছে, এ তো এবার আর জায়গা নেই ওঠার, মাথা টেকে গেছে, এবার এবার একে নয় কাটিং করতে হবে, আর না হলে নিচে নামিয়ে দিতে হবে, এছাড়া উপায় নেই, অনেক বড় হয়ে গেছে। তো জাস্ট এটুকুই, আলাদা করে আর কিছু বলার নেই, টোটাল যতগুলো করেছি এখনো পর্যন্ত, এই দেখুন যেটা কাটিং দেখিয়েছিলাম এই ছাড়লাম, মনে হয় কাল পরশু করেই ভিডিওটা ছেড়েছি যে গাছের গ্রোথ কীরকম আছে। এবার 2-3 দিনের মাথায়, বেশি দিন সময় লাগে না এর পাতা ফাতা বেরোতে, এবার কুঁড়ি চলে এসছে দেখুন, আর কিছু বলার নেই, আমি জাস্ট হ্যাপি, এই ফার্স্ট টাইম আমি এত মানে বাজেভাবে রুট কেটেছি, মানে এটা একদম মানে পরিষ্কার বলতে গেলে আমি এত বাজেভাবে রুট হয়তো এই ফার্স্ট টাইম কেটেছি, এর আগে কোনো দিন এত হার্ড প্রুনিং করিনি রুটের, তো তাতেও যে গাছ দিয়েছে এর জন্য কী বলবো, গাছটাকে অনেক অনেক থ্যাংক ইউ, যে এখনও আমার মায়া জড়িয়ে আছে, এটা অনেক দিনকার পুরনো গাছ,
ওই রুট কেটে কেটে বসানো, এবং আমার খালি ভয় লাগে কাটার পর বাঁচবে কি না, তাও ভালোই আছে, ফুলও এসে গেছে, কুঁড়িও এসে গেছে। এবার এবার খেতে দিয়ে দেবো, কুঁড়ি এসে গেছে যখন, এবার আমি খোলপাছা দেওয়া শুরু করে দেবো আর স্প্রেও করা শুরু করে দেবো, এবারও নেবার মতন ক্ষমতা চলে এসেছে। তো জাস্ট এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি, যেটুকু নিজে থেকে করছি এবং ঘরোয়াভাবে করছি, সেটুকু বলবার অবশ্যই চেষ্টা করব। কেমিক্যালি হয়তো খুব একটা বেশি ভালো জ্ঞান নেই, কিন্তু ঘরোয়াভাবে যেটুকু করছি সেটুকু আপনাদের সামনে আছে। তো আগামীকাল আবার দেখাবে অন্য কোনো কাছের ভিডিও নিয়ে।